এই ফারুক ভাই বট কি অবস্থা? ভিডিও টিডিও তো তেমন দেওয়ার সময় পায় না, তবে কালকে দেখলাম তুমি ইউটিউবে কার সাথে কাস্টম খেললা 1v1, তাও আবার অনলি স্নাইপার দিয়া। নিজেরে নাকি AWM কিং মনে করতেছো? চলো আজকে একটা খেলায় যাক, আমরা ফুল স্কোর, তুমি একা অনলি স্নাইপার দিয়া। আর হ্যাঁ, জানি অ্যাকসেপ্ট করবো না, তাও হুদাই দিলাম চ্যালেঞ্জ, যদি বুকে সাহস থাকে তাইলে আইসো 70-তে দিয়া টিকটক ভিডিও বানাইবো নে। ভাই সাহ ভয় পাইছি, এগুলো কি চ্যানেল জিতেছে? সোলো ভার্সেস স্কোয়াড, তাও আবার অনলি স্নাইপার দিয়া। বাইরে ভাই কি কমু, আচ্ছা গাইস কোনো সমস্যা নাই, চলো ভাই খেলা হবে। ফারুক ভাইরে কাস্টম চ্যালেঞ্জ দিছো আর আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো না, এটা কোনো কথা? ওকে গাইস, ওরা রুম বানাইতেছে অ্যান্ড আমি রেডি, সো রুমে ইনভাইট দিলেই খেলা শুরু হয়ে যাইব। গাইস কি হইব ভাই, আমি এখন কাবাকাবি শুরু হয়ে গেছে, মানে সোলো ভার্সেস স্কোয়াডে ভাই, মানে ভাই একজন এই পাশ থেকে একটা স্নাইপার দিয়ে শট দিলে আর একটা দিলেই শেষ, কোনো সুযোগই নেই বাসার, সো দেখাই যাক কি হয়। ওকে গাইস দেখতে পাচ্ছো সোলো ভার্সেস স্কোয়াডে কিন্তু কাস্টম স্টার্ট হয়ে গেছে। ভাইরে ভাই কি লেভেলের একটা গেম প্ল্যান ভিডিও হইতে চলেছে, তোমরা খালি দেখো কি হয় ম্যাচে। গাইস আমরা প্রথম রাউন্ডে কোনো গুলি নিতে পারবো না, কারণ হচ্ছে AWM মানে অনলি স্নাইপার খেলা, সো এখানে তো প্রথম রাউন্ডে স্নাইপার নেওয়া যাবো না, ঘুষাঘুষি মারতে পারি না, সবাই মিলে মানে চাকু মাকু দিয়ে মাইরা ফেলায় ফার্স্ট রাউন্ডে ভাইরা যাই। সো গাইস দেখতে থাকো কি হয়, আমি কি আদৌ একটা রাউন্ড জিততে পারবো ভাই, আমার বিশ্বাস হইতেছে না। মানে গাইস চিন্তা করো, চারজনের কাছে চারটা স্নাইপার থাকলে যদি দুই পাশ থেকে দুইটা শট দেয় আমি শেষ। তো যাই হোক গাইস, একটারে ডাউন করে দিছি এন্ড এই পাশে, ও ভাই সাপ, আর একটারে ডাউন করে দিছি ভাই, দুইটারে ডাউন করে দিছি লাস্ট দুইটা, একটা কিল কনফার্ম হয়ে গেছে, গা পারমো কি লাস্টের দুইটারে মারতে দেয়া যাক। গাইস দুইটা কিলই কনফার্ম হইছে এন্ড এই পাশে লাস্ট দুইটা হইছে, এই পাশে একটা, ও ভাই সাপ, ডাইরেক্ট 300 ড্যামেজ দিছে মেবি। ও গাইস লাস্ট ওয়ান এন্ড এটারে একটা শট দিছি ভাই, আর একটা শট দেওয়ার আগে এই জুনই মরে গেছে। যাই হোক গাইস, আমরা ভাবছিলাম একটা রাউন্ডও জিততে পারবো না, ওই জায়গায় আমরা এক রাউন্ড কিন্তু জিতে গেছি ফাইনালি, এক এক রাউন্ড। সো গাইস মেইন কথা হচ্ছে ডাবল স্নাইপার কেউ নিতে পারবো না, যে নিব সে নিয়ম অমান্য করবো। গাইস আমি কিন্তু বইলা দিছি যতগুলা ম্যাচ খেলবো সব সিঙ্গেল স্নাইপার, সো এরপরে যতগুলা কাস্টম ভিডিও দেখবো সবগুলা কিন্তু সিঙ্গেল স্নাইপার খেলবো আমি। ওই গাইস ফার্স্টে কিন্তু একটা ডাউন করছিলাম প্লাস কিলো পাইয়া গেছি, সো লাস্টের দিক দিয়ে এসে আমরা আর মারতে পারি না, দুই রাউন্ড হাইরে গেলাম। গাইস কি হবে আমার সাথে আসলে বুঝতে পারতেছি না ভাই, সবগুলো একসাথে রাশ দিতেছে এন্ড ও ভাই সাহ, ফাইনালি একটা ডাউন করে দিছি, ফার্স্টে একটা শট দিছিলাম এন্ড আইরে ভাই মারতে লাগতেছে না ভাই, মুখের সামনে দিয়ে যাইতেছে লাগতেছে না, কেন বুঝতেছি না, মোবাইলের সমস্যা নাকি কিছু সমস্যা। ওরে বাইরে ভাই, এটার হেড শট দিতে চাইছিলাম বাট যাই লাগছে পিছনের ডার। বাইরে ভাই কি কঠিন অবস্থায় ফাইটগুলো নিতেছি বলার বাইরে গাইছি, সবগুলো মানে গিরাই ধরতেছে, চারটে এক লগে আসে, কোনটারে মারমো এন্ড এই তো এটারে মনে হয় ফার্স্ট ড্যামেজ দিছিলাম এন্ড ও বাইরে ভাই ফাইনালি ডাউন করে দিছি। ওই গাইছে আর মাত্র দুইটা, আমার মনে হয় পারমো এই রাউন্ডে মারতে, দেখা যায় ভাই সাহা পারাক করে ডাউন করে দিছি লাস্ট ওয়ান। বাইরে ভাই দেখা যায় কি হয়, জুনুই পাশে যাবো, সো আমাদের জুনে যাইতে হবে আগে। ওই গাছ আমরা জুনে চলে আসছি এন্ড ওই পাশে চলে আসছে, দেখা যাক পারে কিনা মারতে। বাইরে ভাই কি হইব, এই সময় লাস্ট অবস্থায় ওয়ান ভার্সেস ওয়ান, এই ম্যাচটা আমার যেমনি হোক নিতে হইব, আর এমনিতেই এক রাউন্ড আইগে আছে এন্ড এই পাশ দিয়ে আসছে। ও ভাই কি ছিল এটা ভাই, কি মারলাম বুঝতাছি না ভাই রে ভাই, পুরাই লাল বানাই দিছি, কি সিনে ভাই। গাইস এখনই কিছু কইতাছি না, হালার গালার কারে কাস্টম চ্যালেঞ্জ দিছি একটু পরেই বুঝাইতাছি এন্ড ও ভাই সাপ, এই পাশে আরেকটা ডাউন করে দিছি, কিলো কম রাম হয়ে গেছে গা, ওয়ান ভার্সেস টু পজিশন। ওকে গাইস এই জায়গায় একটা ডাউন করে দিছি, সো গাইস লাস্টে যাই এই জায়গায় জুন আটকে গেছি, মানে জুন থেকে বাড়াইতে পারতাছিলাম না, ভাবছিলাম জুনটা এই জায়গায় থাকবো এন্ড এই রাউন্ড আমরা হাইরে যাই, কিছু করার নাই গেছে, আমরা তিন রাউন্ড হাইরে গেছি। যাই হোক গেছে এই পাশে, ও ভাই সাপ ফাইনালি একটা ডাউন করে দিছি, ওয়ান ভার্সেস থ্রি পজিশন। ভাই তোমরা কিন্তু কমেন্ট বক্সে বলতাছো না আমি কি ম্যাচটা জিততে পারবো এন্ড ভিডিওতে কিন্তু এখনো লাইক করো না অনেকে। গাইস ভিডিওতে অবশ্যই লাইক করে দিবা এন্ড চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো করবে অবশ্যই গাইস, আর কমেন্ট বক্সে বলতে থাকো আমি কি ম্যাচটা জিততে পারবো, আর এরকম ভিডিও আরো চাও কি না, এইটাও বইলো। গাইস দেখা যায় কি হয়, লাস্ট ওয়ান মানে একটা নিমে আছে, সবগুলারে বাইরে দিছি বাইরে ভাই। ওকে গাইস কি বলবো, এই রাউন্ড আমি আর জিততে পারি না, জুনে এই জায়গায় লিমিটেডেড হয়ে যায়, মানে আমরা চার রাউন্ড হারে যাই ভাই, পুরো রিক্সের ভিতরে, মনে হয় না ম্যাচটা জিততে পারবো আমরা। তো গাইস যাই হোক সর্বোচ্চ চেষ্টা করবো গাইস, লাস্ট পর্যন্ত দেখতে থাকো কি হয় ভাই, পারি কিনা ও ভাই সাহেব, এটার একটা শট দিয়ে দিচ্ছি আর একটা দিলে এন্ড বাইরে ভাই ফাইনালি একটা ডাউন করে দিছি। ভাই এর সমস্যা কি, গুলালের ভিতরে দিয়ে ঢুকতেছে কেমনে, যাই হোক গাইস এটারও ডাউন করে দিছি লাস্ট ওয়ান ভাই। ওই গাইস এটার একটা শট দিয়ে দিছি এন্ড ও ভাই সাহ, ফাইনালি তিন রাউন্ড জিতে গেছি। বাইরে ভাই ফার্স্টের দিকে ভাবছিলাম যে একটা রাউন্ডও জিততে পারবো না, দেখতে দেখতে তিন রাউন্ড জিতে গেছি গাইস, দেখাই যে কি হয়। বাইরে ভাই কি বলবো, চারটে একদম গিরাই ধরে একসাথে এন্ড ভাই সাহ ফাইনালি একটা ডাউন করে দিছি ভাই, কোন দিক দিয়ে যায় গুলি লেগে গেছে গা ভাই বুঝতেই পারতাছি না, মানে চারটে একসাথে থাকে গুলি মারলেই যা লাগতেছে। বাইরে ভাই কি কম, আমি আগে জানতাম না যে স্নাইপার দিয়ে এরকম খেলি ভাই, এমনিতেই তো বট ই না ভাই সাপ, একদম জুনের ভিতরে পড়ে গেছিলাম ভাই, মরার হাত থেকে পুরো ভাই চাইছি। গাইস আমার এই পাশে আমার দেখে নাই, ভাই সাপ একটা ড্যামেজ দিছি এন ভাই সাপ আর একটা ডাউন। গাইস ওরা কি পরিমাণ আমার রাশ দিতেছে, কেমনি কেমনি কি করতেছে ভাই, সব কিছু তোমাদের দেখাইতে পারতাছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তোমাদের দেখতে অনেক বোরিং ফিল হবে ভাই, কি পরিমাণ যে মাইটা দিছে আমারে,
কতবার ব্যাসিল মেট একদম মিটকে শেষ করে ফলাইছে ওই জায়গাতে ম্যাচটা ঘুরাই নিছি এখন ভাই সাবি রাউনে দেখো জুন একদম ছোট হয়ে গেছে গাও বাইরে ভাই করে ঠোয়া দিয়ে মেরে দিছি দুইজনে মরে গেছে ভাই গাইস আমারই জিতে দিয়ে দিছে বাইরে ভাই ফাইনালি 4 রাউন্ড জিতে গেছে কেমনে কেমনে ভাই সাব দেখা যাক ম্যাচ শেষ পর্যন্ত কি হয় ভাই এই রাউন্ড কি আমি পারমো জিতাইতে ভাই 4 রাউন্ড করে ফলাইছি ভাই সাব আমার তো ফারস্টে বিশ্বাস হইতেছিল না যে আমি এক রাউন্ডে হাইরে যাব গাও ওই জায়গায় 4 রাউন্ড করছি এখন আমার একটু একটু বিশ্বাস আসতেছে ভাই ম্যাচটা কি সইলো করতে পারমো গাইস তিনটারে মাইরা দিছি লাস্ট রাউন্ড এন্ড ও ভাই সাব কি ছিল এইজ ব্রাদার 5 রাউন্ড জিতে গেছি যেমনে সামনে আর 2টা রাউন্ড যেমনে হোক জিততেই হইব ভাই গাইস প্রথমেই মার দিয়ে একটা মিটকে শেষ করে ফেলাইছে এন্ড ও ভাই কি মারতাছে এগুলা সোজা দৌড়াইছে একদম হেডে মাইরা দিছি ভাই সাব ওকে গাইস লাস্ট আর একটা আসেন্ডেড কি পারমো মারতে ও ভাই সাব একটা ড্যামেজ দিয়ে দিছি ওয়ান শট আর একটা শট দিল ও ভাই মানে ভাই কি মাইরটা দিতাছি ভাই নেটও সমস্যা আমার তারপরেও মারতাছি ভাই কি হইতাছে এগুলো আমার সাথে ভাই সাব তো ভাই কি বলবো এই শেষ পর্যায়ে এসে আমার এত পরিমাণ নেট সমস্যা করতেছে এন্ড এই রাউন্ড আমি হাইরা যাই গাইস 5 রাউন্ড হাইরা গেলাম ইমোট মারতাছে বাইরে ভাই ভাই 4টা একসাথে গিরে দিয়ে ধরছে ভাই প্যাক করে ফেলাইছি বাইরে বাড়াইলে একদম দিব মাইরা এন্ড ইরি ভাই কি ছিল এটা ভাই ওই পাশ দিয়ে হেডশট মাইরা দিছে ডাইরেক্ট 6 রাউন্ড গাইস 6 রাউন্ড হাইরা গেলাম এইবার আমার ভিতরে মানে পানি টানি শুকিয়ে গেছে ভাই এতক্ষণই জিলি খেলতাছিলাম ভয় লাগতাছিল না বাট এই রাউন্ডে ভয় লাগতাছে দুইজনে দুইটা শট মাইরে দিলে একদম আমি শেষ ভাই শেষ রাউন্ড এসে এরকমটা যাতে না হয় যে আমনে সামনে মারতে হইব ভাই নেটওয়ার্কও সমস্যা করতেছে ভাই এই সময় এসে কি বলবো বাইরে ভাই একটা ডাউন করে দিছি আমনে সামনে এন্ড আরেকটা ড্যামেজ ইয়া ভাই একসাথে তিনটা ডাউন করে দিছি লাস্ট ওয়ান ভাই সাব কি ম্যাচ কি হয়ে গেল ভাই দেখাই যে কি হয় লাস্ট ওয়ান কি পারমো মারতে সো লাস্ট ওয়ান এখানে একটা শট দেই এন্ড ও জুনে আইটা মইরা যায় বাইরে ভাই ফাইনালি আমরা ম্যাচটা জিতে যাই গাইস মানে কি বলবো আমি ফার্স্ট দিক দিয়ে ভাবছিলাম ওগুর লগে মানে 7-0 তে হাইরা যাবো ওই ম্যাচ কি কইরা নিয়ে আসছে ভাই তোমরা তো দেখলাই অনলি স্নাইপার গেম প্লে খারাপ হইলে গেছে কিন্তু এতটাও খারাপ না তো গাইস কেমন লাগছে আজকের এই ভিডিওটা এরকম ভিডিও কি নেক্সট আরো চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুড বাই আল্লাহ হাফেজ